রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক ডাক্তারি পড়ুয়া। বেলঘরিয়ার আড়িয়াদহের বাড়ি থেকে বরানগরের আলমবাজারের শ্যামের মন্দিরে পুজো দিতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল ডাক্তারি পড়ুয়া কলেজ ছাত্র। নিখোঁজ ওই ছাত্রের নাম রক্ষিত মিত্তল, বয়স 20। গত 24 ঘন্টা ধরে কোনো খোঁজ নেই তার। জানা গেছে মঙ্গলবার সকালে রক্ষিত তার স্কুটি চালিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন সুইচ অফ হয়ে যায়। মঙ্গলবার রাতভর বাড়ি ফেরেনি ওই ছাত্র। এদিকে এই ঘটনার পর বুধবার সকালে নিখোঁজ ছাত্রের বাবা পেশায় ব্যবসায়ী অশোক মিত্তলের কাছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানা থেকে ফোন আসে, রক্ষিত মিত্তলের স্কুটি ও হেলমেট মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকা থেকে উদ্ধার হয়েছে। তবে নিখোঁজ রক্ষিত মিত্তলের কোনো খোঁজ পায়নি পুলিশ। বেলডাঙ্গা থানার পুলিশ কর্মীর ফোন আসার পর থেকে আরও চিন্তা বেড়েছে বেলঘরিয়ার মিত্তল পরিবারের সদস্যদের। নিখোঁজ ছাত্রের বাবা অশোক মিত্তল বলেন, ছেলে বাড়ি থেকে বেরোনোর পর পরিচিত সব জায়গায় খবর নেওয়া হয়েছে, কিন্তু পরিচিত কারুর বাড়িতে যায়নি। কারুর ষড়যন্ত্রের শিকার হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন নিখোঁজ ছাত্রের বাবা। নিখোঁজ ছাত্রের মা কবিতা মিত্তল বলেন, ছেলে সহজ সরল, বেশি বন্ধু ওর নেই। কিভাবে হঠাৎ নিখোঁজ হয়ে গেল বুঝতে পারছেন না নিখোঁজের মা। ইতিমধ্যে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। বেলঘরিয়া থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। নিখোঁজ ছাত্রের স্কুটি কিভাবে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পৌঁছলো তা বুঝে উঠতে পারছেন না কেউই। আমার ছেলে রক্ষিত মিত্তল নাম, ওরা ডেইলি সকালে এখান থেকে বাড়ি থেকে 9টা সাড়ে 9টার মধ্যে শ্রী শ্যাম মন্দির আলমবাজার জন্য বের হতো, ওই রুটিনে বের হয়েছিল। বের হওয়ার পরে আমার লাস্ট 10টার আগেই ওর সঙ্গে যোগাযোগ হয়েছিল কি আপনার, আমার বাইক বুক করেছিল যাবার জন্য, বলে আপনার বাইকটা বাইরে এসে গেছে, আপনি চলে যান। তারপরে আমি আমার কাজে চলে গেলাম। এই মা দেখতো ভাই 1 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে প্রায় এসে যেত, যখন না ফিরলো তো ফোন করছে, তো ফোন সুইচ অফ আসছে, তারপরে টেনশন বাড়ছে। 1.5 ঘন্টা নর্মালি ওয়েটিং করার পরে বেলঘরিয়া থানা, আপনার বারানগর থানায় গিয়েছিলাম, তো বলে কি এখান তো কোনো এরকম কোনো কেস আসেনি, কোনো অ্যাক্সিডেন্ট কোনো এরকম। তারপরে আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর, আলমবাজারে খোঁজ খবর নিয়েছি, ওখানে পাওয়া গেল না। এর আগে কখনো এরকম হয়েছে কোনো ইয়ে পর্যন্ত কিছু হয়নি, আমার বাড়ির মধ্যে হয়নি, কি বলবো। হঠাৎ কোনো এরকম কেন, কি মনে করছেন এরকম হঠাৎ করে? যখন পর্যন্ত না পাওয়া যায় আমি কিছু বলতে পারি না। কি মনে হচ্ছে এই? আমার মনে হচ্ছে কিছু না কিছু ওর সঙ্গে কেউ নিয়ে গেছে ওকে। ও ছেলে এরকম করতেই পারে না, ও যত মাকে ভালোবাসে ও মাকে ছেড়ে থাকতে পারে না। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। Your sanitizer tunnel here.